fair trade, to me, is a way of life. It's a belief. So it's a movement. Of course, it's a business, the alternative form of business, but it's also a movement. You can touch, you can feel the development of the peoples you are working for. In the rural area, the most remote rural area, one woman is producing one jute bag and is selling in the Western markets. This is a great achievement for that woman. And from that, the benefits she gets is also help her to stand in her society and empower her. জুট ওয়ার্কসে কাজ করে আমাদের অনেক উন্নতি হয়েছে। আগে যেরকম ছিলাম তার চেয়ে পরিবর্তন হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো। আমরা ভাই বোন সবাইকে পড়াতে পাচ্ছি, আমাদেরও অনেক উন্নতি হয়েছে। আগে জিনিসপত্র কম ছিল, এখন আরও বাড়াইছি। টিভি কিনেছি আমরা, আলমারি কিনছি, ফ্রিজ কিনছি, ফ্যান কিনছি, ঘরটা একটু ভালো করে মেরামত করাইছি। আমি শিখেছি নারী পুরুষের সমান অধিকার, নারীকে অবহেলা যাতে কেউ না করতে পারে। নারী পুরুষের অধিকার বলতে বোঝা যায় যে একই, যে পুরুষ যে কাজ করে যে টাকা মজুরি পায়, যেটা মহিলাও সেই টাকায় মজুরি সমান পায়, এটাই হলো নারী পুরুষেরই। আমি জাগরণীতে 2004 সাল থেকে কাজ করি, 11 বছর চলে। আমি এখানে আসার আগে ঘরে মানুষের অর্ডারি পোশাক তৈরি করতাম। এখানে কাজ করা আসে আগে আমরা অভাব ছিলাম। আমার হাজবেন্ড কসকো সাবানে চাকরি করত, অল্প টাকা পাত, 3000 টাকা, তো আমাদের চলতো না। এই কাজটা করার পর থেকে আমার সংসার ভালো চলতে আছে, আমার বাচ্চাগুলো লেখাপড়া করাইতে পারতে আছি। গার্মেন্টসে কাজ করলে করা যায়, করি না, কারণ ওখানে পুরুষ আছে, অনেক কাজে বকাবদ্ধ চলে। এই জন্য আমার ভবিষ্যৎ স্বপ্ন, আমার বাচ্চা দুইটা মানুষ করব, মেয়ে বিয়ে দিব, ছেলেটা মানুষ করব, গ্রামের বাড়িতে ঘরদার জুটাইতে পারলে আমরা পরে। আমরা আমাদের এখানে প্রথমে বায়াররা যে স্যাম্পলটা দেয় ওটা আমরা প্রথমে ফলো করি, ফলো করে ওটা আমরা তৈরি করি। তৈরি করার পরে মহিলাদেরকে আমরা ওটা গ্রামে যায় শিখাই, অথবা অফিসে এনে তাদেরকে শিখাই। আমরা বায়ার অনুযায়ী কাজ করি বেশি। আমরা যদি অফিসেও সবাইকে আনা সম্ভব হয় না, অথবা গ্রামে আমরা যাই, ওখানে সবাইকে ডাকা সম্ভব হয় না, হয়তো 20 জন বা 30 জন মহিলাদেরকে শিখাই। ওখানে তারা যে বাকি অন্য মহিলাদেরকে শিখায় কাজগুলো। আমার নতুন নতুন কাজ শিখতে অনেক ভালো লাগে। আমি অনেক ধরনের সেলাই করেছি, কিন্তু বর্তমানে বাস্কেট সেলাই করতে আমার খুব পছন্দ। আমি গ্রামে কাজ করতে ভালোবাসি, কারণ গ্রামে সব কিছু পাওয়া যায় সুলভ মূল্যে, আর কাজ করতে আমাদের ভালো লাগে, মুক্ত হাওয়া সব কিছু ভালো। আমি অনেক ভাগ্যবান যে আমি গ্রামে থেকেও এই কাজ করতে পারি ভালো মতো।